অনলাইন জগতে কাজ না করতে আসলে জানতামই না পৃথিবীতে মানুষ কত ধরনের আর তাদের ভাষা বলি বা কত ধরনের আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও রহমতে ভালো আছি তো আমি আজকে আমার দুপুরের রান্না বড়াগুলো শেয়ার করব তো আমি ওখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ হলুদ দিয়ে আর এখানে যে একটা মুরগি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন পেস্ট আর এখানে হচ্ছে শুকনো মরিচ জিরা আদা আর গোটা গরম মশলা আমি পেটে নিয়েছি দিয়েছিলাম সবটুকু দিয়ে দিয়েছে আর দিয়েছে এখানে সাত বোঝে লবণ হলুদ আর পরিমাণ মতো তেল তো সব মশলাগুলো আমি এই যে দিয়ে হাত দিয়ে সুন্দর করে সব কিছু মাখিয়ে নিব আমি আজকে হাতে মেখে আলু দিয়ে মুরগির পাতলা ঝোল করব তা এই যে সব কিছু মাখানো হয়ে গেলে আমি এটাকে মেরিনেটে রাখবো দশ মিনিট আর এখানে আমি এই যে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে ভেন্ডি আমি কেটে তারপরে লবণ হলুদ মরিচ আর একটু চালের গুঁড়ো মাখিয়ে নিয়েছি তো এই ভেন্ডিগুলো আমার কাছে আর ওদিকে আমি তুলাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি আর এখানে এই যে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি ডালটা এই যে একটু ঘুটিয়ে দিচ্ছি তারপর এখানে পরিমাণ মতো পানি দিব তো এই যে পানি দিয়ে আমি এখানে দিব সাত বুঝে লবণ আর হলুদ আর দিব এখানে কাঁচা আম আমটা আমি আগে কেটে ফ্রিজে রেখেছিলাম তো এই যে আম দিয়ে আমি আবার একটু এটাকে রান্না করব আর ওদিকে এই যে ভেন্ডিটা একটু উল্টে দিব দিয়ে ওদিকে চিকেনটা একটু আমি নেড়ে চেড়ে দিব তো প্রথমে যা বলছিলাম যে অনলাইন জগতে না আসলে বুঝতামই না যে মানুষের ভাষা বলি কেমন তো এদানিং আমার রিলস ভিডিওতে এত পরিমাণ বাজে বাজে সব কমেন্ট করে মানে আমার পড়তেই কেমন নিজের কাছে লজ্জা লাগে তো এরা এদের ভাষা বলি যদি এরকম হয় তাহলে বুঝতে হবে এরা কোন ফ্যামিলির এরা কিন্তু নিজেরাই শুধু ছোট হচ্ছে না পুরো ফ্যামিলিটাকেই ছোটো করতেছে তো যাই হোক কিছুই বলার নাই আর এখানে এই যে আমি শাক ভাজি করবো পেঁয়াজ মরিচ কুচি দিয়েছি চিংড়ি মাছ লবণ হলুদ আর এই যে মরিচগুলো আমি কিন্তু ফ্রোজেন করে রেখে রাখি কেটে ডিপ ফ্রিজে রাখি যেটুকু লাগে এই যে দিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিই তো এই শাকগুলো আমার ছাদ বাগানের এখানে কলমি শাক আর আলু শাক হ্যাঁ দুটো শাক মিলে আমি কুচি করে নিয়েছি তো এই যে একটু নেড়েচেড়ে আমি শাকটা ভেজে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না শাকটা এমনিই রান্না করব আর এদিকে যে চিকেনটা কষিয়ে নেবো আর আলুগুলো কাটা ছিল আলুগুলো দিয়ে আমি খুব সুন্দর করে চিকেনটা কষিয়ে নেব যখন উপরে তেল চলে আসবে তখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি তো পানি দিয়ে আমি ঢাকনার দিয়ে ঢেকে চিকেনটা রান্না করে নেবো আর একটা কথা অনেক আপুরা কী করো ভিডিও ছাড়া সাথে সাথে এসে একটা করে কমেন্ট করো ভিডিও যে দেখতেছো না এটা কিন্তু বোঝা যাচ্ছে তারপরও লাইকও করো না এতে কিন্তু শুধু আমার ক্ষতি হচ্ছে না তোমরা কিন্তু নিজেদের পেজেরও ক্ষতি করতেছো তো ভিডিও দেখবা অন্তত এক থেকে দুই মিনিট দেখবা তারপরে গঠনমূলক একটা কমেন্ট করে যাবা তো যাই হোক এই যে আমার শাকটাও ভাজি করা হয়ে গেছে আমি নামিয়ে নিব এবার আমি ডালটা বাগার দিব তো পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর দিব এখানে সরিষা এক চামচ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব তো যখন ব্রাউন কালার আসবে তখন আমি ডাইল বাগার দিব তো এই যে এভাবে আমি ডাইলের বাগার দিই তো ওদিকে আমার চিকেনটাও হয়ে গেছে প্রায় এখন দিয়ে দেবো এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চড়ে নামিয়ে নিব আমি এখানে একটু পাতলা করে ঝোল রাখবো তো যাই হোক এই ছিল আমার দুপুরের সরকার রান্না আর অনেক কিছু বলে ফেললাম অপরা তোমরা কিছু মনে করো না সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম